নফল এবং সুন্নত এই উভয় ধরনের নামাজ এক নাকি নফল এক জিনিস আর সুন্নত আরেক জিনিস অনেকে এই প্রশ্নটা করে থাকেন নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত এক্সট্রা আর সুন্নত বলা হয় যে আমলটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন সেটা হলো সুন্নত তো ফরজ বা বাধ্যতামূলক অপরিহার্য যে আমল বা করণীয় আছে সেগুলো বাদে যেগুলো এক্সট্রা আমল আছে সবগুলাই কি নফল আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন সেগুলো সবগুলা সুন্নাত তো নবী আলাইহিস সালাম যেগুলো করতে বলেছেন বা করেছেন সাধারণত ফরজ ওয়াজিব বাদে যেগুলো আছে সেগুলো কি সাধারণত কি বলা হয় সুন্নাত বলা হয় সেই হিসেবে নবী আলাইহিস সালামের সকল সুন্নতই নফল যেমন তিনটুকে পানি খাওয়া সুন্নাত ফরজ নামাজের আগে পরে দুই রাকাত চার রাকাত যে নামাজগুলো আছে সুন্নতে মুয়াক্কাদা বা সুন্নতে সুনানে জায়দা এগুলো সবগুলা কি সুন্নাত এগুলো সব ফরজের এক্সট্রা অতিরিক্ত সেই হিসাবে এগুলো নফল যেহেতু ফরজ না এক্সট্রা সেই হিসাবে সেগুলো সব নফল আবার যেগুলো নবী আলাইহিস সালামের নির্দেশিত বা তাঁর করণীয় আমল সেই হিসাবে সেটা সুন্নত তাহাজ্জুদের নামাজ এটা নবী আলাইহিস সালাম পড়েছেন পড়তে উৎসাহিত করেছেন বিদায় এটা সুন্নাত একই সঙ্গে সেটা আবার কিও নফলও নফল মানে কি এক্সট্রা এটা সুন্নত আবার নফলও আবার কিছু আমল আছে যে আমলগুলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেননি অথবা তিনি করেননি অথচ সে আমলটি আমি করছি এক্সট্রা হিসাবে যেমন কথার কথা এখন জোহর নামাজ হয়ে গেল আরও এক ঘন্টা আগে আপনার এখন মনে চাইলো যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি তো এই সময় দোয়া করার জন্য কোনো নির্দেশ কোনো দিকে বলা হয় না আপনার মনে চাইছে তাই আপনি করছেন তাহলে আপনার এই দোয়াটা নফল এক্সট্রা সুন্নত নয় আপনার এখন মনে চাইলো আমি একটু কোরআন তেলাওয়াত করি তো করলেন এই সময় কোরআন তেলাওয়াত করতে হবে এমন কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই বিদায়টা সুন্নত না কিন্তু কি নফল আপনি এটাকে জরুরি মনে না করে নিজে থেকে পড়লেন সেই হিসাবে এটা নফল হবে এক্সট্রা হবে এখন আপনি দুই রাকাত নামাজ পড়লেন এই দুই রাকাত নামাজ কি হবে নফল বা এক্সট্রা হবে বাট সুন্নত না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেন না নির্দেশ করেন নাই এটা কিন্তু আপনি সুন্নত না মনে করেন এই টাইমে পড়ার বিশেষ কোনো ফজিলত মনে না করে এমনি আপনি মনে চাইলে পড়লেন দুই রাকাত নফল নামাজ সেই হিসাবে এটা কি হবে শুধুই নফল হবে আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত হয় তাহলে সেটা সুন্নত হবে আবার কি হবে নফল হবে তাহলে যত সুন্নত আছে পৃথিবীতে সব সুন্নতে কি নফল এ অর্থে নফল যে ফরজ ওয়াজিব না আর যত নফল আছে পৃথিবীতে সব নফল কি না সুন্নত না সব নফলের ভিতরে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত বা তিনি করেছেন সেগুলো সুন্নত এবং নফল আর যেগুলো আপনি ঐচ্ছিকভাবে নিজে থেকে করেছেন সেটা হলো কি নফল আপনি এখন ৫০০ টাকা দান করলেন এটা নফল এটা সুন্নত নয় তবে হ্যাঁ কোনো বিশেষ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন সেই হিসাবে আপনি দান করেছেন তাহলে সেই দানটা হবে নফলও আবার সুন্নত